মাইক্রোসফট এক্সেলে পেজ সেট আপ করার জন্য যে কোনো ডকুমেন্টের থাকা অবস্থায় আমরা পেজ লেআউটে ক্লিক করলে পেজ লেআউটের মধ্যে থাকা কমান্ড গ্রুপগুলো এখানে দেখা যাবে। এই পেজ লেআউটের মধ্যেই প্রথমে দেওয়া আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ। তো প্রথমে আমরা মার্জিনটা আগে ঠিক করে নিই যে কীরকম মার্জিন আমরা দিব। তো এখানে কাস্টম মার্জিনে ক্লিক করে, এই অপশনটা খুব ইম্পর্টেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে, যেমন এখানে মার্জিন দেওয়া আছে টপ 0.75 ইঞ্চি, হেডার দেওয়া আছে 0.3 ইঞ্চি। তো এখানে সব দিক থেকে এই লেখাটি কিন্তু মাঝখানে নেই, তাই এই লেখাটিকে সব দিক থেকে মাঝখানে যদি নিতে হয় তাহলে ভার্টিক্যাললি এবং হরাইজন্টাললি এভাবে আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে, তাহলে পেজটি পুরোপুরি এখানে মার্জিন উভয় দিক থেকে সেন্টারে থাকবে। আমরা মার্জিন এখান থেকে কমাতে বা বাড়াতে পারি। প্রত্যেকটা দিক থেকেই কমানো বা বাড়ানো যাবে, হেডার অ্যান্ড ফুটার ইচ্ছা করলে নাও দিতে পারি আমি। দিয়ে এটাকে ওকে করলে আমরা দেখতে পাবো যে এইখানে একটি দাগ চলে আসছে, এটি হচ্ছে আমাদের পেজ, অর্থাৎ এটি হচ্ছে একটি পেজ। এবং নিচের দিকে আমরা যদি যাই তাহলে একটু দেখতে পাবো যে এটি হচ্ছে এই আরেকটি পেজের সূচনা, এই বর্ডার লাইন থেকে আরেকটি পেজের সূচনা হয়েছে। তো এই পেজের মধ্যে যা থাকবে সেটি একটি পৃষ্ঠায় প্রিন্ট হবে, পরবর্তীতে যখন আরেকটি পেজে চলে যাবে অর্থাৎ এখানে চলে আসবে তখন আরেকটি পৃষ্ঠা প্রিন্ট হবে। এভাবে মূলত পেজ লেআউটের মার্জিনটা ঠিক করা হয়। ওরিয়েন্টেশনটা হচ্ছে পেজটা লম্বালম্বি থাকবে না আড়াআড়ি থাকবে, ল্যান্ডস্কেপ দিলে পেজটা চওড়ায় বেড়ে যাবে এবং লম্বায় কমে যাবে। তো প্রিন্ট করার ক্ষেত্রে এটি আমাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। এবার হচ্ছে পেজের সাইজ, আমরা সচরাচর সবসময় A4 কাজে কাজ করি, যদি কখনও বেশি প্রিন্ট অর্থাৎ বেশি বড় পেজের প্রয়োজন হয়, তথ্য বেশি ধরে এরকম একটি পেজ, তাহলে আমরা লিগ্যাল পেজে ব্যবহার করব, যেটি 8.5 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো এটি হচ্ছে আমাদের এক্সেলে পেজ সেট আপের অংশ। এরপরে আমরা যদি কখনও পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো ছবি দিতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কি দিতে চাই সেরকম একটি নমুনা আসবে। যেমন আমি স্যাম্পল পিকচার এখান থেকে যদি একটা যে কোনো একটা ছবি দিয়ে দিই, তাহলে সেই ছবিটিতে ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করলে সেটি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড আবার বাতিল করার জন্য ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আবার আমাদের ব্যাকগ্রাউন্ড বাতিল হয়ে যাবে। এরপরে আসি, এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ঘরগুলো কিন্তু যখন আমরা প্রিন্ট করব, যেমন আমরা প্রিন্ট ফাইলে যে প্রিন্ট কমান্ড দিলাম, প্রিন্ট কমান্ড দিলাম, তখন দেখতে পাবো যে এটি মাঝখানে রয়েছে ঠিকই, কিন্তু কোনো বর্ডার বা কোনো ঘরের কোনো চিহ্ন নেই। এর কারণ হচ্ছে যখন এক্সেলে আমরা বর্ডার বা চিহ্ন অর্থাৎ ঘরের চিহ্নগুলো যদি আমরা দেখতে না চাই, তাহলে এভাবেই প্রিন্ট করলে এটি এভাবেই আসবে। আর যদি মনে করি যে না, খুব খুব ঘরগুলো সেলগুলোর মার্জিন দেখা যাবে অর্থাৎ ঘরগুলো দেখা যাবে, তাহলে আমরা এটাকে যে যেই পর্যন্ত আমরা ঘরগুলোকে দেখতে চাই সেই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে সরাসরি এখান থেকে আমরা বর্ডার অপশনে যেয়ে যদি সব বর্ডার দেখতে চাই তাহলে অল বর্ডার্স ক্লিক করে দিব। অল বর্ডার্স ক্লিক করলে এখানে সম্পূর্ণ অংশটাই বর্ডার হয়ে যাবে। অর্থাৎ এবার আমরা ফাইলে যাই, ফাইলে যেয়ে প্রিন্ট অপশনে যাই, দেখি যে এটিও এবার বর্ডার অংশটা দেখা যাচ্ছে। যদি কখনও প্রয়োজন হয় যে ভিতরের বর্ডার এবং বাইরের বর্ডার আলাদা আলাদা দেওয়ার জন্য, তাহলে এখান থেকে বর্ডার অপশনে যেয়ে মোর বর্ডার্সে ক্লিক করলে বর্ডারের অপশন পাওয়া যাবে। এই বর্ডারের অপশন থেকে আমরা আউটলাইন এবং ইনসাইড এই দুটো বর্ডারকে সিলেক্ট করব। যেমন এখানে প্রথমে কালারের অপশন আছে এবং এখানে স্টাইল মোটা বা চিকন করার অপশন আছে। যেমন উদাহরণ, আমরা যদি চিকন বর্ডারটা আমরা চারপাশে দিতে চাই, অর্থাৎ এখানে একটু মোটা বর্ডার আমরা চারপাশে দিতে চাই এবং ভেতরের দিকে আমরা হালকা বর্ডার দিতে চাই, তাহলে ভেতরের দিকে হালকা বর্ডার আমরা নির্ধারণ করে ইনসাইড অর্থাৎ হালকা বর্ডার রয়েছে। এখানে আমরা কালারও নির্ধারণ করে দিতে পারি, যেমন লাল কালার দিলাম। লাল কালার দিয়ে এবার যদি আমরা চিকন বর্ডারটা মাঝখানে দেই এবং হচ্ছে চারিদিকে কালো দেই, তাহলে এভাবেই রাখলাম। রাখার পর এবার ওকে বাটন ক্লিক করে দেখতে পাবো যে ভেতরের দিকে লাল বর্ডার এবং বাইরের দিকে কালো বর্ডার হয়ে গিয়েছে। এভাবে আমরা বর্ডারগুলোকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। এছাড়াও আমরা যে কোনো সেলকে নির্দিষ্ট কালার দিয়ে ফিল করতে পারি, যাতে ভিতরে জিনিসগুলো আরও সুন্দর লাগে। তবে এক্ষেত্রে হালকা কালারটা পছন্দ করলে ভালো হয়, কারণ হালকা কালারের মধ্যে কালো কালিটা বেশি ফুটে ওঠে। এভাবে
বিভিন্ন ঘরকে আমরা ফরম্যাট করতে পারি, আবার আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য আমরা সিলেক্ট করে এই ফিল কালার থেকে সাদাটা সিলেক্ট করে দিলাম। আবার যদি একইভাবে বর্ডার বাতিল করতে চাই তাহলে এখান বর্ডার অপশন থেকে নো বর্ডার্স সিলেক্ট করে দিলে আবার আগের অবস্থায় ফেরত চলে যাওয়া যাবে।